হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরে লাঞ্চ টাইমে বসে গেছি, রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে টকের ডাল, রয়েছে এখানে আলু ভর্তা বা আলু চোখা, যেটা বলে আলু মাখা, রয়েছে আমের চাটনি, আর রয়েছে পাঁপড় ভাজা। তো চলো গরমের এই দুপুরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করা যাক, যেহেতু কালকে একটু রিচ খাওয়া হয়ে গেছে, মানে চিকেন খাওয়া হয়েছিল, সেই জন্য আজকে একদম নর্মাল রান্না করেছি। তো দেখতেই পাচ্ছ কর্তা মশাই তো নিয়ে বসে গেছে, আর এটা বাঙালির খুব প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে। যতই মাছ করো মাংস করো, ডাল আর আলু মাখার কাছে কি আর কিছু লাগে? তো কর্তা মশাই পুরো ভাত ভেঙে একদম ডাল ফাল পুরো বাটি উল্টে ঢেলে দিল এর মধ্যে। তো আমি টক ডালটা করেছি মুসুরির ডাল দিয়ে, আম দিয়ে করেছি। তো অনেকে মটর ডাল দিয়েও করে, তো যাই হোক আমার মুসুর ডাল দিয়ে বেশি ভালো লাগে। তো দেখো ডাল এমন হচ্ছে, একদম বেশি ঘন কিন্তু করিনি, গরমের জন্য একদম পাতলা, টকের ডাল একটু পাতলাই ভালো লাগে, খুব বেশি ঘন ভালো লাগে না। তো কর্তা মশাই একদম এদিক ওদিক করে মেখে নিচ্ছে, আর দেখবে রিচ খাওয়ার পর তারপরে এক দুদিন কিন্তু নর্মালি খাবার খাওয়াই যায়। তারপরে আর দেখবে পাতলা ঝোল ভাত এইসব খেলে তাহলে আর কোনো শরীরে কষ্টও হয় না, যেমন এই খাবারটা খাওয়ার পর কিন্তু শরীরে কোনো কষ্ট হবে না। তো যাই হোক, আলু ভর্তাটা আমি রসুন থেতো করে দিয়েছি, আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপরে কিন্তু আলু ভর্তাটা মেখেছি। যা লাগছিল না খেতে বন্ধুরা, কি বলবো, এরকমভাবে অনেকদিন পর আলু ভর্তা খেলাম। বেসিক্যালি আমি নর্মালি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খাই, কিন্তু খুবই খেতে ইচ্ছা করছিল যে এরকমভাবে খাবো, যেহেতু আজকে মেনুতে সেরকম কিছুই ছিল না, ওই জন্য আজকে একটু এরকমভাবে বানিলাম, তাহলে খাওয়াটা বেশ ভালোই হবে। তো কর্তা মশাই কিন্তু ডাল আর আলু চোখা আর পাঁপড় ভাজা দিয়ে সুন্দরভাবে খেয়ে নিল, লাস্ট ভাতে ছিল চাটনি। তো চাটনি দিয়ে দেখো আমের চাটনি দিয়ে আমগুলো চটকে চাটকে খাচ্ছে। আমি বললাম একটু ভাত দিয়ে খাও, বলো না পেট ভরে গেছে। আমি বললাম ঠিক আছে তাহলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো। টাটা।